না লুসি, এখনো কিছুটা পথ বাকি তোমার প্রথম ট্রোজান গ্রহণীতে যাওয়ার আগে। কিন্তু মনে হচ্ছে তুমি চলে এসেছো প্রধান বেল গ্রহাণু ডোনাল্ড জোহানসন। রাইট, এটা তোমাকে একটি সুযোগ দিবে তোমার যন্ত্রগুলো চেক করার ট্রোজানদের কাছে যাওয়ার আগে। এই প্রথম যন্ত্রটিকে বলা হয় লারাল্ভ। এটি ট্রোজান গ্রহাণুর রঙিন ছবি নেবে ভিজিবল এবং ইনফ্রারেড লাইট ব্যবহার করে, যা বিজ্ঞানীদের সাহায্য করবে গর্ত এবং পাহাড়ের মানচিত্র তৈরি করতে এবং খুঁজে বের করতে গ্রহাণু কী দিয়ে তৈরি। নেক্সট, এটা হচ্ছে লরি, লং রেঞ্জ রিকনসেন্স ইমেজার। এই ক্যামেরা প্রদান করবে ট্রোজান গ্রহাণুর পৃষ্ঠতলের সবচেয়ে বিস্তারিত ছবি, বিজ্ঞানীদের সাহায্য করার জন্য যে আমাদের সৌরজগৎ গঠিত হওয়ার পর থেকে কি ঘটছে। এটি লুটেস, থার্মাল ইমিশন স্পেকট্রোমিটার, মূলত একটি স্পর্শহীন থার্মোমিটার। এটি ট্রোজান গ্রহাণুর পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করবে, বিজ্ঞানীদের জানাতে এর উপরিভাগ পাথুরে নাকি ধুলোময়। এরপরও আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন না ট্র্যাকিং ক্যামেরা ছাড়া বা T2 ক্যামস, নিশ্চিত করতে গ্রহাণুগুলো যেন দৃষ্টিসীমায় থাকে, এবং হাই গেইন অ্যান্টেনা যা আপনাকে পৃথিবীর সাথে যোগাযোগ করতে দিবে। পৃথিবীতে বসে বিজ্ঞানীরা সেই রেডিও সিগন্যাল ব্যবহার করবে প্রতিটি গ্রহাণুর ভর পরিমাপ করার জন্য যখন লুসি এটি অতিক্রম করবে। দ্যাটস রাইট লুসি, আমি কিভাবে বলতে পারি, লুসির আছে দুটি বিশাল সোলার প্যানেল, তাকে বৈদ্যুতিক শক্তি দিতে ট্রোজান গ্রহাণুর দিকে উড়ে যেতে, সূর্যের থেকে অনেক দূরে, আগের যে কোনো সৌরচালিত মিশনের চেয়ে, এখনও আরেকটু অপেক্ষা প্রথম লক্ষ্যবস্তুতে পৌঁছাতে। এখন একটু বিশ্রাম নাও এই সকল যন্ত্রের ভালো ব্যবহারের জন্য। তোমার সাথে আবার দেখা হবে যখন তুমি তোমার প্রথম ট্রোজান গ্রহণীতে পৌঁছাবে।